হ্যালো বন্ধুরা, আমরা কথা বলছিলাম উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা নিয়ে। অর্থাৎ আমার ব্যবসাটা স্থাপন করার জন্য আমি কী কী ধরনের সহায়ক সেবার সাহায্য সেখানে পেতে পারি এবং কীভাবে নিব, সেই জিনিসগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে কথা বলবো। গত ক্লাসে আমরা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবার ধারণা এবং কী কী ধরনের সহায়ক সেবা আমরা পেতে পারি সেটি নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো সহায়তার বিভিন্ন উৎস নিয়ে, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমি সহায়তা পেতে পারি। বাংলাদেশের শিল্পনীতিতে বলা হয়েছে যে উদ্যোগ উন্নয়নে যে উৎসগুলো আছে সেগুলোকে এনকারেজ করা, অর্থাৎ যে ধরনের সহায়ক বিভিন্ন দিক আছে সেগুলোকে অনুপ্রেরণার মাধ্যমে আরও মানুষকে ইন্টারেস্টেড করার জন্য এই জিনিসগুলোর উপরে জোরদার করা হয়েছে। বাংলাদেশে উদ্যোগ গ্রহণ এবং স্থাপনে বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ শুধুমাত্র সরকারি না, আবার শুধুমাত্র বেসরকারিও না, দুইটা সেক্টরের সংস্থায় সহায়তার বিভিন্ন ধরনের উৎস হিসেবে কাজ করছে। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো সেবা দিয়ে যাচ্ছে তারা ব্যবসা বাণিজ্যের এই যে উন্নতি সেখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ ব্যবসায় শিল্প স্থাপনে যে উদ্যোগ গ্রহণ পর্যায় আছে, যে স্থাপনের পর্যায় আছে এবং তার পরবর্তীতে পণ্য বা সেবার যে বিপণনের ব্যাপার আছে, সেই জিনিসগুলোতে দিক নির্দেশনা এবং সহায়তা প্রদানে কাজ করে থাকে সহায়ক সেবার প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ ব্যবসায়ের যে হোল কনসেপ্টটা আছে, সে উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে আমি ব্যবসাটাকে কী নিয়ে ব্যবসা করব সেখানেও আমাকে সাহায্য করবে, আমি ব্যবসাটাকে কোথায় স্থাপন করলে আমার জন্য বেটার হবে সেখানেও আমাকে সহায়ক সেবা হেল্প করতে পারে, আমি বিপণনটা আমার পণ্য বা সেবাটা কোথায় বিপণন করলে, কীভাবে বিপণন করলে, কার কাছে বিপণন করলে জিনিসটা সবার জন্য ভালো হবে, আমার জন্য লাভবান হবে এবং যে গ্রাহক আছে তার জন্যও ভালো হবে, সেই সম্পর্কেও আমাকে ধারণা দেয় এবং সাহায্য করবে সহায়ক প্রতিষ্ঠান। তারপরে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবে কীভাবে ব্যবসাটা পরিচালনা করলে আমি আরও ভালোভাবে লাভবান হতে পারি এবং জনগণও ভালোভাবে লাভবান হতে পারে সেটা সম্পর্কে আমাকে সাহায্য করবে এবং সব ধরনের সহায়তা প্রদান করবে এই সহায়ক সেবার প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি হচ্ছে এই শিল্প এই সহায়তার বিভিন্ন উৎস হিসেবে কাজ করছে। আমরা যদি একটু উদাহরণগুলোর দিকে তাকাই, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেক্টর হিসেবে সহায়ক সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের যে ক্ষুদ্র কুটির শিল্পের সেক্টর আছে সেটা অনেক ব্রড হচ্ছে, দিন দিন আরও বেশি বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, তো সেই সেক্টরটাকে আরও বেশি ডেভেলপ করার জন্য এই ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার মাধ্যমে, তাদের ব্যবসাটাকে স্টার্ট করার সব ধরনের সাহায্য সহযোগিতা দেওয়ার মাধ্যমে এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এখানে হেল্প করছে। বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা বোঝাচ্ছি সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই ব্যাংকগুলো যারা সহজ শর্তে উদ্যোক্তাদেরকে ঋণ প্রদান করার মাধ্যমে তাদের ব্যবসাটা স্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুব অধিদপ্তর, বিত্তহীন অথবা স্বল্পবিত্ত যে যুবকরা আছে, বেকার অথবা কাজ করছে না, এখন কোনো ধরনের কর্মসংস্থানে নেই, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন তাদের একটা পেশা স্থির করতে পারে এবং তারা নিজের নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সেই উদ্দেশ্যে যুব অধিদপ্তর তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছে এবং তাদের স্টার্ট আপের জন্য তাদেরকে একটা অ্যামাউন্ট ঋণ হিসেবে দেওয়ার ব্যবস্থা করছে। মহিলা অধিদপ্তর, বাংলাদেশের যে বিত্তহীন মহিলারা আছে তাদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টির জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান থেকে শুরু করে তাদের ঋণ দেওয়া এবং তাদের ব্যবসা পরিচালনার জন্য সকল ধরনের সহযোগিতা প্রদান করার জন্য মহিলা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তাহলে আজকে আমরা কী দেখলাম, যে বাংলাদেশের যে সহায়ক সেবা দানকারী প্রতিষ্ঠান আছে তারা আসলে কোন কী কী কাজ করছে এবং এই কাজগুলো করার জন্য কোন কোন সেক্টরের বাংলাদেশের কোন কোন সেক্টরের কাজ করছে। যেমন আমরা এখানে বলেছিলাম যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এখানে উভয়ই এই জায়গাটাতে হেল্প করছে এবং বাংলাদেশের কোন কোন সংস্থান বেসিক্যালি এই সহায়ক উৎস হিসেবে কাজ করছে। তোমাদের টেক্সট বুকে আরও অনেকগুলো উৎসের কথা বলা আছে, প্লিজ তোমরা টেক্সট বই পড়বে এবং সাথে সাথে ভিডিওরও হেল্প নেবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।